এই রমজান শরীফ আমাদের সামনে আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শবে কদর এবং রমজান চারজন মানুষকে কোনো উপকার দিবে না। এক মুসলমান হচ্ছে যে শরাব পান করে, মদ্যপান করে। আরেক মুসলমান হচ্ছে যে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। আরেক মুসলমান হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে অতি তুচ্ছ কারণে। ভাইয়ের সাথে কথা বন্ধ, চাচার সাথে কথা বন্ধ, বোনের বাড়িতে যাওয়া বন্ধ, আছে না আমাদের সমাজে এটা কথা বলেন? এই জন্য রমজানের প্রস্তুতি মাল স্টক করা নয়, ব্যবসার কাপড় মজুদ করা নয়, চাল ডালকে মজুদ করা, এটা এটা রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি হচ্ছে তাকওয়া অর্জনের। আমাদের জন্য বেশ দুজকের ফয়সালা দুনিয়াতেই হয়, কি দিয়ে হয়, যা আমাদের আচরণ দ্বারা, আমাদের মিজাজ মর্জি দ্বারা, আমাদের স্বভাব চরিত্র দ্বারা। কথাটি বুঝে এসেছে? আমাদের দুইটা হক আমাদের উপরে সাব্যস্ত, একটি হচ্ছে আল্লাহর হক, একটি হচ্ছে বান্দার হক। বান্দা বলতে সৃষ্টির হক। আমি শুনলাম যে আমার বাবা নাকি রাত্রিবেলা গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখা গেল যে বাসের সাঁকুর মধ্যে শিয়ালের পা ঢুকে গেছে। বললেন গাড়ি থামাও, এই শিয়ালকে উদ্ধার করে দাও। একটি শিয়াল যখন আমরা দেখলেই তাকে মারবো, কিন্তু আল্লাহর একটা মখলুক যখন বিপদে পড়েছে, তার বিপদ থেকে তাকে সাহায্য করার জন্য আল্লাহ মানুষকেই জিম্মাদারি দিয়েছে। এটিও একটি দায়িত্ব আচরণ, কারণ মানুষ আল্লাহ পাকের আহাম সৃষ্টি, প্রিয় সৃষ্টি। এই মানুষকে দিয়ে আল্লাহ জমিনের সৌন্দর্য বর্ধন করতেছেন, জমিনের ভারসাম্য রক্ষা করতেছেন, আর এই মানুষকে আল্লাহ পাক জন্নতে নিয়ে তার প্রতিবেশী বানাবেন, সুবহানাল্লাহ। যে কারণে আমরা বুঝি না যে আমাদের অন্তরের ভিতরে যে কবিরা গুনা, সগিরা গুনা, যে কারণে আমার প্রিয় মুর্শিদ সাহেব কবিল্লা রহমতুল্লাহ আলাইহ প্রতিনিয়ত বলতেন যে নিয়ত ভালো রেখো, অন্যের ভালো দেখলে মনে খুশি আনো, অন্যের দুঃখে দুঃখিত যে মানুষ হতে পারে, মানব প্রেমী হচ্ছে দিনদারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদ্দিন ওয়ান নসিহা, মানবের কল্যাণ কামনাই হচ্ছে ধর্ম, মানুষের মঙ্গল চিন্তা করাটাই হচ্ছে ধর্ম। আমি বলছিলাম যে ডিগ্রির নাম ইলিম নয়, ইলিম হচ্ছে সঠিক সমুজের নাম। আল ইলমু নূরুন মুক্তাবিসুন মিন আনোয়ারিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি আপনার মালিককে না চিনেন, কোরআন শরীফের যদি হকিকত না বুঝেন, দুনিয়ার হকিকত না বুঝেন, কোরআন শরীফের মর্যাদা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আপনার ইলিম নাই। আপনি শুধু শুধু পরীক্ষায় ফাঁস করে আপনার ইলিমের স্বীকৃতি আদায় করা সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য ভালোই চান, কল্যাণ চান, তাকে দিনের দিনের জ্ঞান, দিনের সমুজ আল্লাহ পাক বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে আমাদের ডানে বামে পিছনে সামনে গড়ে বাহিরে ব্যবসা বাণিজ্যে রাস্তাঘাটে যে সওয়াবের সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, কোনো উম্মতকে সেই সুযোগ দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহ পাক আমাকে কোনো রেওয়ায়তে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, কোনো রেওয়ায়তে 6টি বৈশিষ্ট্য দিয়েছেন, যেটি অন্য কোনো নবীকে দান করেন নাই, সুবহানাল্লাহ। আমরা এই উম্মত হওয়ার কারণে কত সৌভাগ্য আমরা লাভ করেছি। হুজুর পাশা বলতেছেন যে এক নম্বর হচ্ছে আমার কথা শুনলে দুশ্মনের মনে এক মাসের পর দূর থেকে ভয় সৃষ্টি হয়। আমার দুশ্মনের মনে আল্লাহ ভয় ঢুকিয়ে দেন, এক মাসের পর দূরত্ব থাকতে হয়, সুবহানাল্লাহ। এটা রসুলের পাক সরেছিলাম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আল্লাহ নবী সরেছিলাম বলেন যে সকল নবীর উম্মতের জন্য পবিত্রতার জন্য পানি লাজিম ছিল, এবং নামাজের জন্য নির্ধারিত স্থান নির্দিষ্ট ছিল। আমার উম্মতের জন্য পানির বিকল্প হিসাবে আল্লাহ পাক পবিত্র মাটি দ্বারা তৈয়ম্মমকে জায়জ করে দিয়েছে, এবং পৃথিবীর যে কোনো স্থানে পাক মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাম বলতেন যে সকল উম্মতের জন্য নবীর জন্য গনিমত হারাম ছিল, আল্লাহ পাক আমার জন্য আমার উম্মতের জন্য মালে গনিমতকে হালাল করে দিয়েছে। যুদ্ধ করে যে সম্পদ আহরিত হয়, যে সম্পদ
পাওয়া যায় সেটি হচ্ছে মালে গনিমত। সকল নবীর উম্মতের জন্য ছিল, সেটি ময়দানে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফেলত। আগেকার যুগে জাকাতও এইভাবে দেওয়া হতো, জাকাতের মালগুলো নিয়ে পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে এই মালকে জ্বালিয়ে ফেলত। যার মালকে জ্বালিয়ে ফেলা হতো তার জাকাত কবুল হতো, যার মালকে জ্বালিয়ে ফেলা হতো না তার জাকাত কবুল হতো না। এই প্রথম উম্মত যারা ধনীর দেওয়া জাকাত গরিব খেতে পারে, সুবহানাল্লাহ, এই প্রথম উম্মত ধনীর জাকাত গরিব বুক করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সকল নবীকে আল্লাহ পাক বিভিন্ন গোত্রের জন্য কওমের জন্য পাঠিয়েছিলেন, আমাকে সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, কাফাতাল লিন্নাস। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক আমাকে শফাআত কিয়ামতের দিন সুপারিশ বা শফাআতের অধিকার দান করেছে। কোন রেওয়ায়েত রয়েছে যে আমি সামনে যেভাবে দেখি আমি পিছন সমানভাবে দেখি, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা সফ ঠিক করে দাঁড়াবে, তোমাদের রুকু হয় না, তোমাদের সেজদা হয় না। এ সাহাবিরা, একথা ভেব না যে আমি শুধু সামনই দেখতেছি, আমি সামন যেভাবে দেখি আমি পিছন সমানভাবে দেখি, তোমাদের রুকু সেজদার অবস্থা আমি দেখি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শান ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন এটাকে কাজে লাগানোর জন্য, আমরা যাতে এই রমজান শরীফ আমাদের সামনে আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই শবে কদর এবং রমজান চারজন মানুষকে কোনো উপকার দিবে না। এক মুসলমান হচ্ছে যে শরাব পান করে, মদ্যপান করে, আরেক মুসলমান হচ্ছে যে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আরেক মুসলমান হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, অতি তুচ্ছ কারণে বাইয়ের সাথে কথা বন্ধ, চাচার সাথে কথা বন্ধ, বোনের বাড়িতে যাওয়া বন্ধ। আছে না আমাদের সমাজে এটা কথা বলেন? এই জন্য রমজানের প্রস্তুতি মাল স্টক করা নয়, ব্যবসার কাপড় মজুদ করা নয়, চাল ডালকে মজুদ করা, এটা এটা রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি হচ্ছে তাকওয়া অর্জনের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হচ্ছে আপনার যদি কারোর সাথে তৃতীয় ব্যক্তি হচ্ছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আর চতুর্থ ব্যক্তি হচ্ছেন যিনি মানুষের সাথে তার অন্তরে আদাওয়াতি সৃষ্টি করে রেখেছে। অমুকের সাথে আমার দুশ্মনী আছে, অমুককে আমি শিক্ষা দিব, এ ধরনের মানুষ আছে না সমাজে? এই চার প্রকার মানুষ যারা রমজান তাকে কোনো উপকার দিবে না। রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের আগে যত দুশ্মনী আছে সেটাকে সমাধান করে ফেলা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন যে আগে থেকে গিয়ে দুশ্মনী মিঠাবে আল্লাহ পাক তার ইজ্জত বাকি রেখে দিয়েছেন, তার জন্য ইজ্জতের বন্দোবস্ত রয়েছে। সুতরাং এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হচ্ছে কাজকামকে গুছিয়ে নেওয়া, যাতে রমজানে আল্লাহর বন্দেগী বেশি করে করতে পারেন। আমরা তো রমজানকে আমাদের ব্যবসায়িক মাস বানিয়ে ফেলেছি, এটা তিজারতের মাস বানিয়ে ফেলেছি। সারা বৎসরের বিকিশিনী এই রমজানে হবে, সারা বৎসরের দুঃখা মিথ্যা ফ্রড যত কিছু আছে সব কিছু রমজানের জন্য রেখে দিয়েছি। রমজানে আমাদের মিথ্যা কথা বেড়ে যায়, দুঃখাবাজি বেড়ে যায়, দুনিয়াদারি বেড়ে যায়, কথা সত্য না সত্য না? আমরা গাফিল মানুষ, আমরা ইসলামের সেই লজ্জত বা সেই স্বাদকে উপভোগ করার শক্তি হারিয়ে ফেলেছি, ইসলামের সেই সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলেছি, যে কারণে আমরা আজকে আমাদের এই অবস্থা। আজকে প্রত্যেকটি গড়ে গড়ে সন্তানের কাছে মা নিগৃহীত, বাবা নিগৃহীত, কারণ মোবাইল হয়ে গেছে সন্তানের কাছে সবচেয়ে আপন, মোবাইল হয়ে গেছে সবচেয়ে বিশ্বস্ত। মা বাবাকে মানুষ সবচেয়ে বেশি দুশ্মন মনে করতেছে সন্তানরা, কারণ হচ্ছে মোবাইল, কারণ হচ্ছে আমাদের স্যাটেলাইট আগ্রাসন, আমাদের সেই বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন, এটি হচ্ছে আমাদের কারণ।
আমাদেরকে যদি সুন্দর জীবন আমরা অতিবাহিত করতে চাই, যদি আমরা একটা সুন্দর জীবনের অধিকারী হতে চাই, আর শুধু আমি যদি আমার জন্য চিন্তা করি সেটা চিন্তা সঠিক হবে না। আমার দায়িত্বে যে যারা রয়েছেন, আমার সন্তানাদি যারা রয়েছে, আমার স্ত্রী সন্তান যারা রয়েছে, তাদের জন্য জিম্মাদার তো আমিই হচ্ছি। আমার ঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য আমার কিছু সময় বের করার প্রয়োজন, আমার ঘরে আমি একটা পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, এক কিছু আলোচনা রাখার প্রয়োজন, আমাদের মধ্যে একটা ঐক্যমত পৌঁছা প্রয়োজন। এই রমজানকে কেন্দ্র করে হতে পারে, আল্লাহর বন্দেগীর বিভিন্ন সিস্টেম আমরা আলোচনা করতে পারি, তিলাওয়াতে কোরআন, সাদকা খয়রাত, ইফতার, রমজান, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন।